এই মাহে রমজানের অনেক শিশুই বিশেষ করে আট নয় বছরের পরের অনেক বাচ্চারা রোজা রাখতে চায় স্বাস্থ্যগত কোনো অসুবিধা না থাকলে আমি রোজা রাখার যাবে না এমন কোনো কথা বলছি না রোজা রাখতে কোনো বাধা নেই কিন্তু রোজা যেহেতু গরমের সময় যাতে পানি শূন্যতা না হয় এই জন্য সাহারির সময় যেন প্রচুর পরিমাণে পানি এবং খাবারের সাথে প্রোটিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বিশেষ করে ভাত মাংস ডিম এগুলি জন্য শিশুরা খায় পরিপূর্ণ খাবার খেয়ে রোজা রাখা যাবে এবং যাতে ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখলেই হবে আর রোজা রাখতে কোনো স্বাস্থ্যগত অসুবিধা যদি না থাকে তাহলে শিশুদের রোজা রাখার কোনো নিষেধ নাই